বিদেশে প্রশিক্ষিত দক্ষ কর্মী পাঠানোই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা। শুধু লোক পাঠানোই নয়, কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিএমইটি। তবে বিশ্লেষকরা বলছেন নির্দিষ্ট দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি করতে হবে। আমিনুল ইসলামের রিপোর্ট। মহামারীর প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত খাতগুলোর অন্যতম ছিল বৈদেশিক জনশক্তি রপ্তানি খাত। তবে বর্তমানে সে পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছে খাতটি। গত বছর থেকে এবছরের মাঝামাঝি পর্যন্ত 10 লাখ কর্মী বিদেশে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বলছেন, বিদেশে কর্মী যাবার হার যখন বাড়ছে তখন তাদের প্রধান লক্ষ্য দক্ষ কর্মী সহজে বিদেশ পাঠানো। এজন্য উপজেলা পর্যন্ত প্রশিক্ষণ কেন্দ্র বাড়ানো সহ বিএমইটি কে ডিজিটালাইজেশন করা হয়েছে বলেও জানান তিনি। তাহলে আমরা তাদের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দিলাম, তাদের ট্রেনিং পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দিলাম, অনলাইনে করে দিলাম, এ কারণে একটা গতি আসলো। বিদেশ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, পিডিও বাধ্যতামূলক, স্মার্ট কার্ড বাধ্যতামূলক, এই তিনটে সেবাকে আমরা এখন অনলাইনে করে দিয়েছি। প্রবাসী কল্যাণ সচিব বলছেন, সকল প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মীদের প্রশিক্ষিত করেই বিদেশ পাঠাতে চান তারা। ভবিষ্যতে আমাদেরকে এই বাজারটিকে আরও সাস্টেইনেবল করার জন্য আমরা যে দক্ষতার দিকে বেশি নজর দিচ্ছি, গুণগত মানসম্পন্ন কর্মী প্রেরণ করা। বিশ্লেষকরা বলছেন, নতুন নতুন শ্রমবাজার চিহ্নিত করে সেই চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। আমাদের কর্মীরা কোথায় গিয়ে ভালো বেতন পাবে, আমাদের কর্মীরা কোথায় গিয়ে তারা অধিক দিন তারা থাকতে পারবে, সেই জায়গায় আমরা নজর দিতে না পারলে কিন্তু আমাদের অভিবাসন খাতে যত অর্জনই থাকুক না কেন, আমাদের দেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়া, আমাদের সেবা প্রদান যত কিছু করা হোক না কেন, কর্মী যদি যাওয়ার সংখ্যা বাড়াতে না পারি, কর্মীদের বেতন ভাতা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ডিজিটালাইজেশন অথবা সরকারের যে সুবিধার কথা বলা হচ্ছে সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা কাজে লাগাতে পারবো না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।